এই লেকচার সে আমরা শুরু করব আমাদের ডিজাইন এন্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদমস এ। কিছু আমাদের ডিজাইন অ্যানালিসিস অফ অ্যালগোরিদম সাবজেক্টটা আমাদের কি শেখায় প্রথমে ওটা একটু জেনে নিই, ঠিক আছে? তো আমরা অবভিয়াসলি এটা নিয়ে একটা বেসিক ইন্ট্রোডাক্টরি আমরা একটা লেকচার সেখানে আনবো, বাট সেই সূত্রে আমরা জাস্ট একটু জেনে নিই যে ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদমস আমাদের কী বোঝায়। আমাদের লাইফে অনেক রকম প্রবলেমস, আমরা যখন কম্পিউটার্সে কোনো কাজ করি আমাদের লাইফে অনেক রকম প্রবলেমস আমাদের সলভ করতে হয়। তাই সেই প্রবলেমসগুলোর সলিউশনে দিকে যাওয়ার কিছু ক্যাটাগরিজ অফ অ্যালগোরিদমস আমাদের কাছে আছে। এই অ্যালগোরিদমসের ক্যাটাগরি না, প্রবলেমগুলোকে সলিউশন করেছি, ঠিক আছে? এই প্রবলেমগুলোকে সলিউশন করেছি বাই সাম অ্যালগোরিদমস, তাই তো? আমরা যে কোনো প্রবলেমের সলিউশন কী দিয়ে করি? আমরা প্রবলেমের সলিউশন করি অ্যালগোরিদম তৈরি করে। তো সেই অ্যালগোরিদমটা কোন ক্যাটাগরিতে পড়ছে সেই ক্যাটাগরিটাই কিন্তু আমাদের ডিভাইড অ্যান্ড এই আমাদের ডিজাইন অ্যান্ড অ্যানালাইসিস অফ অ্যালগোরিদম বলে। যে আমাদের কাছে কিছু ধরনের প্রবলেম সলভিংস অ্যাপ্রোচ আছে, ঠিক আছে? সেই প্রবলেম সলভিং অ্যাপ্রোচের যত রকম ধরনের মধ্যে আমি সবগুলো ধরন যদি বলি, একটা ডিভাইড অ্যান্ড কনকার অ্যাপ্রোচ, যেটা আমরা এই লেকচারে ডিসকাস করব। এছাড়া আমাদের গ্রিডি অ্যাপ্রোচ আছে, ডাইনামিক অ্যাপ্রোচ আছে, ডাইনামিক প্রোগ্রামিং অ্যাপ্রোচ, ঠিক আছে? তারপরে হচ্ছে ব্যাক ট্র্যাকিং অ্যাপ্রোচ আছে, এবং আমাদের লাস্ট অ্যান্ড ফোরমোস্ট হচ্ছে আমাদের ব্রাঞ্চ অ্যান্ড ব্রাউন্ড এবং ব্যাক ট্র্যাকিং। এইরকম টোটাল 5 ধরনের আমাদের প্রবলেম সলভিং অ্যাপ্রোচ আছে, এবং এই 5 ধরনের প্রবলেম সলভিং অ্যাপ্রোচটাকে হালকা করে ডিসকাস করে এবং তার আন্ডারে যেসব অ্যালগোরিদমগুলো পড়ে, এটাই কিন্তু মেনলি এই সাবজেক্টটাকে আমরা ডিসকাস করি। একদম সত্যি কথায় যদি ওভারভিউ অফ সাবজেক্ট যদি আমি এখানকার বলি, যে ডিভাইড অ্যান্ড কাঙ্কের অ্যাপ্রোচ আমরা হচ্ছে ওয়ান অফ দ্য পার্ট অফ আমাদের যে প্রবলেম সলভিং স্কিল এর মধ্যে। ডিজাইন অ্যানালিসিস অফ অ্যালগোরিদম আমাদের 5 ধরনের ভাবে, 5 ধরন, দেয়ার ইজ 5 ডিফারেন্ট ওয়ে সব অ্যালগোরিদম প্রেজেন্ট ইন দিস ওয়ার্ল্ড, আমরা এরকম ভাবে বলে থাকি, ঠিক আছে? তো তার মধ্যে একটা অ্যাপ্রোচ আমরা শিখছি হচ্ছে ডিভাইড অ্যান্ড কনকার অ্যালগোরিদম। আমরা আপকামিং যততে আমরা এগাবো, আমরা প্রত্যেকটি অ্যালগোরিদমের প্রত্যেকটি অ্যাপ্রোচের ব্যাপারে একটু জানবো, সেই অ্যাপ্রোচটা কীরকম ট্রেন্ড ফলো করে এবং তার সূত্রে তার প্রবলেমসগুলো কিন্তু আমরা একের পর এক দেখতে থাকবো, ঠিক আছে? যাতে আমাদের কোনো সমস্যা না হয়। তো সেই সূত্রে আমি প্রথমেই কী বললাম, ফার্স্ট আমরা এই লেকচারসে যে প্রবলেমের অ্যাপ্রোচ সলভিং অ্যাপ্রোচটা দেখছি এটা কিনা ডিভাইড অ্যান্ড কনকার অ্যাপ্রোচ। তো এই অ্যাপ্রোচের মধ্যে অনেক রকম, এদের এই অ্যাপ্রোচের আন্ডারে অনেক রকম অ্যালগোরিদমস হয়। তো সেগুলো আমরা একে একে ডিসকাস করব। তো অ্যাপ্রোচটা দেখে নিই কি এখানে কী বলছে। আমাদের একটি প্রবলেম দেওয়া আছে, কি দেওয়া আছে, একটা এক্স নামক একটি প্রবলেম তোমার কাছে দেওয়া আছে, এবং এই অ্যাপ্রোচটা বলছে এই প্রবলেমটাকে তোমরা স্মল স্মল প্রবলেমে ডিভাইড করো। ফার্স্টে কি বললো, এই প্রবলেমটাকে তোমরা স্মল স্মল সাব প্রবলেমে ডিভাইড করতে থাকো, সেই সাব প্রবলেমগুলোকে তোমরা ইন্ডিভিজুয়ালি সলভ করো। মানে প্রবলেম 1 কে সলভ করলাম, প্রবলেম 2 কে সলভ করলাম, প্রবলেম 3 কে, এই অনগোয়িং যতগুলো প্রবলেম আছে এগুলোকে সলভ করলাম, ঠিক আছে? সলভ করার পর ওই সলিউশনগুলোকে তুমি যদি কালেক্ট করো, ইউ উইল গেট দ্য সলিউশন অফ দিস এন্টায়ার প্রবলেম এক্স। তাহলে আমরা এটা রিয়েল লাইফেও কিন্তু অ্যাপ্লাই করি, একটু ভেবে দেখি রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে। তোমার কাছে যখন তোমাদের রিয়েল লাইফে এরকম, এটা কিন্তু রিয়েল লাইফ অ্যাপ্রোচ, এটা শুধু কম্পিউটারে পড়াশোনা না, রিয়েল লাইফেও এই জিনিসটা অ্যাপ্লাই করবে সবাই তোমরা, যে অনেকটা ইজি হয়ে যাবে। জীবনে চলতে গেলে অনেক সমস্যায় আমরা সম্মুখীন হই, একদম সত্যি কথা। জীবন মানেই আপস অ্যান্ড ডাউন, লাইফ মিনস আপস অ্যান্ড ডাউন। কখনোই সবসময় তোমার ভালো সময় অনন্তকাল ধরে থাকবে না, যেরকম তোমার ভালো সময় থাকবে সেরকম তোমার খারাপ সময়ও আসবে। খারাপ সময় মানে কি, তোমার কাছে অনেক প্রবলেমস চলে এসেছে, তো তোমরা প্রবলেম কি করে সলভ করো? একবার প্রবলেমটাকে ওইভাবে সলভ করতে যেও না, প্রবলেমটাকে নিয়ে অ্যানালিসিস করো, প্রবলেমটা কিসের প্রবলেম, সেই প্রবলেমটাকে তুমি সাব প্রবলেমে ব্রেক ডাউন করো, মানে ছোট ছোট করে আগে ভেঙে ফেলো। মানে আমরা বলি না, রুট অফ দ্য প্রবলেম থেকে সলভ করতে শুরু করো, প্রথমে ব্রেক করে ফেলো, ব্রেক করে তোমরা রুট অফ দ্য প্রবলেম থেকে সলভ করতে করতে এগাও, দেখবে তুমি আলটিমেট তোমার কিন্তু মেন প্রবলেমের সলিউশনে তুমি পৌঁছে গেছো। এটা কিন্তু আমাদের রিয়েল লাইফ অ্যাপ্রোচ। পড়াশোনা করছি, নাম্বার পাচ্ছি, তার জন্য এটা পড়াশোনা করো না, নিজের জীবনে এটা কাজে লাগবে। জীবন চলতে গেলে তোমাদের বয়স অনেক কম, এই মোমেন্টে জীবনে তোমরা হাফ জীবন দেখোই নি, তো সেই সূত্রে দাঁড়িয়ে আমি বলতে পারি যে তোমাদের কিন্তু জীবন চলতে গেলে এই জিনিস, এরকম অ্যাপ্রোচ কিন্তু থাকা দরকার। এটা কিন্তু শুধু পড়াশোনা করার জন্য, নাম্বার পাওয়ার জন্য না, চাকরি পাওয়ার জন্য, এটা নিজের জীবন চালানোর জন্য, ঠিক আছে? আগামীকাল যখন তোমরা যেভাবে এগাবে সব কিছুতে এই ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে, যে কোনো ডিলে।
যে কোনো সমস্যা আসলে প্রথমেই ভাববে প্রথমে প্রবলেমটাকে ভালো করে কাম নিয়ে অ্যানালিসিস করতে, অ্যানালিসিস করার পর সাব প্রবলেমে ছোট ছোট প্রবলেমে ব্রেকডাউন করো, ওই প্রবলেমটাকে ভেঙে ফেলো। ভেঙে কিভাবে ফেলতে পারে, স্যার স্যার কিভাবে প্রবলেম ভাঙবো? হ্যাঁ, প্রবলেম তোমার হয়তো হয়েছে যে কোনো ক্ষেত্রে, বাড়িতে ফাইন্যান্সিয়াল প্রবলেম হতে পারে, নিজের শারীরিক প্রবলেম হতে পারে, অনেক রকম প্রবলেম হতে পারে। তো প্রবলেমটাকে আমরা প্রথমে দেখলাম, তো প্রবলেমটাকে প্রথমে সলভ করার ছোট ছোট প্রবলেমে, ধরে নাও আমাদের শরীর খারাপ হয়েছে, পেটের ব্যথা হয়, তো কি কি এর প্রবলেম হতে পারে? তো প্রথমে আমাদের প্রবলেমটাকে ছোট প্রবলেম না, আমরা প্রথমে একটা টেস্ট করাও, এই টেস্ট করাও, ওই টেস্ট করাও, এগুলো সলিউশন, এটাকে প্রবলেমটাকে ব্রেকডাউন করে ফেলছি যে আমাদের এই কাজ করতে হবে। করে নিয়ে যখন আমরা করতে শুরু করে দেবো, দেখবে আমরা আলটিমেটলি কিন্তু প্রবলেমের সলিউশনের দিকে পৌঁছে গেছি। এটা কিন্তু মেন প্রবলেম হচ্ছে ডিভাইড অ্যান্ড কনকার অ্যাপ্রোচে, ঠিক আছে? তো এই ডিভাইড অ্যান্ড কনকার কম্পিউটারে চলে আসি, আর আমরা রিয়েল লাইফের গল্প করব না। আশা করি তোমরা একটু হলেও ধরতে পেরেছো যে ডিভাইড অ্যান্ড কনকার কনসেপ্টটা কি বলে, যে বড় প্রবলেমকে স্মল সাব প্রবলেমে ডিভাইড করি, সেই সাব প্রবলেমগুলোকে একে একে সলভ করব। করতে যদি করা শুরু করা হয়ে গেল, তাহলে তাদের সলিউশনগুলো যখন আমরা সাবমার্জ করবো, মানে একই জায়গায় নিয়ে আসবো, তাহলে কিন্তু আমরা সলিউশন অফ দ্য মেন প্রবলেম কিন্তু পেয়ে যাবো। তো এই অ্যাপ্রোচটাকেই বলা হয় ডিভাইড, প্রথমে ভাঙলাম, তারপরে কনকোয়ার, মানে জিতলাম, অ্যান অ্যাপ্রোচ বলা হয়। তাহলে বুঝতেই পেরে গেছি। তো এই প্রবলেমটাকে কিন্তু এরকম টাইপের যে কোনো প্রবলেমকে সলভ করতে গেলে আমাদের কিন্তু রিকার্সিভ অ্যাপ্রোচ কিন্তু নিতে হবে। কি বললাম? রিকার্সিভ অ্যাপ্রোচ। তা একটু ওটাও ডিসকাস করে দিই এখানে, হতেই পারে অনেক লোক তোমরা জানোই না রিকার্সন কি জিনিস। রিকার্সিভ অ্যাপ্রোচ মানে ইউজিং রিকার্সন। রিকার্সন হচ্ছে আমাদের দু ধরনের, আমরা যে বলি না একটা কাজ বারবার করো, যখনই এই কথাটা বলি তখন আমরা কার কথা মনে পড়ে? ফর লুপের কথা মনে পড়ে, ওয়াইল লুপের কথা মনে পড়ে, এবং ডু ওয়াইল লুপের কথা মনে পড়ে। তো এই যে তিনটে অ্যাপ্রোচকে আমরা বলে থাকি ইটারেটিভ অ্যাপ্রোচ। কি বললাম? তাহলে আমি যদি একটা সেট বানাই যেখানে ফর আছে, ওয়াইল আছে, এবং তোমার ডু ওয়াইল আছে, ঠিক আছে, এই তিনটে অ্যাপ্রোচের যে সেটটা বলতে পারি, এটাকে বলা হয় হচ্ছে ইটারেটিভ অ্যাপ্রোচ বলা হয়। কি? ইটারেটিভ অ্যাপ্রোচ এটাকে কিন্তু বলা হয়। কিন্তু আমরা কিন্তু ইটারেটিভ অ্যাপ্রোচটা কিন্তু পুরোটাই ডিফারেন্ট, আমরা যেটার কথা বলছি এটাকে বলবো রিকার্সিভ অ্যাপ্রোচ, ঠিক আছে? রিকার্সিভ অ্যাপ্রোচ কি বলে আমরা সেটাকেও একটু দেখে নেবো, কেন কি আমরা শুরু করার আগে আমি আমি ধরেই নিচ্ছি তোমার রিকার্সন কনসেপ্টটা জানো না। রিকার্সিভ অ্যাপ্রোচ আমরা রিকার্সন দিয়ে করতে পারি। রিকার্সন জিনিসটা কি একটু আমরা ডিসকাস করে নিয়ে কিন্তু আমরা যাব। রিকার্সন কি বলছে চলে আসি, একটু রিকার্সনের ডিসকাশন করে নিই। রিকার্সনের ফার্স্ট ডেফিনেশনটাকে ক্লিয়ার করে নিই। বলছে রিকার্সন পুরোটাই আমাদের ফাংশনের ভিত্তিতে হয়। বলছে আ ফাংশন কল ইটসেলফ, কল ইটসেলফ, ইটসেলফ উইদিন সাম বেস ক্রাইটেরিয়া, উইথ ইন সাম বেস ক্রাইটেরিয়া, বেস তুমি বলতে পারো, এই বেসটাকে বলতে পারো এক্সিটও বলতে পারো, ঠিক আছে, বা স্টপও বলতে পারো, ক্রাইটেরিয়া, এটাকে আমরা বলা হয় ইজ নোন অ্যাজ রিকার্সন। সিম্পল ডেফিনেশনটাকে ক্লিয়ার করে ফেললাম যে রিকার্সন কাকে বলে। রিকার্সন বলছে কি, যে আমরা আমাদের যদি একটা ফাংশন সে নিজেকেই ডাকছে, একটা ফাংশন সে নিজেকেই কল করছে, যদি সে তার মধ্যে কোনো বেস বা এক্সিট বা স্টপ, মানে তিনটে কথার মানে কিন্তু একই, তোমরা আলাদা করে লেখার দরকার নেই, আমি বোঝানোর জন্য এটাকে লিখলাম, যে কোনো বেস মানে হচ্ছে এক্সিট, এক্সিট মানে হচ্ছে স্টপ, এই ক্রাইটেরিয়া যদি থাকে তাকে বলা হয় রিকার্সিভ ফাংশন, রিকার্সন বলা হয়, বা এটাকে বলতে পারো তুমি রিকার্সিভ ফাংশনও বলতে পারো। একই গল্পে আমরা চলে আসলাম। তো একটা এক্সাম্পল দিয়ে আমরা জিনিসটাকে একটু ক্লিয়ার করে নেব। যদি আমাদের বলা হয় ফ্যাক্টোরিয়াল ইউজিং রিকার্সন কি করে করব, ধরে নিই সিম্পল কথা, যদি বলা হয় ফ্যাক্টোরিয়াল ইউজিং রিকার্সন, একদম, তাহলে আমাদের যে প্রবলেম এক্সাম্পলটা কিসে দেখছি আমরা, ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল ইউজিং রিকার্সন। আর আমি কিন্তু রিকার্সনে সব প্রবলেম সলভ করাবো না, জাস্ট একটা প্রবলেম দেখিয়ে বেরিয়ে যাব, ঠিক আছে, যাতে তোমরা জিনিসটাকে ক্লিয়ার করতে পারো। ধরে নিই, এবং তার রিকার্সন ট্রেসিংটাও দেখিয়ে দেবো কি করে ট্রেস হতে পারে। কোডটাকে লিখে দেখাই কিরমভাবে কোড হয়। ইন্ট ধরে নাও ফ্যাক্ট নামক একটি তোমার কাছে ফাংশন দেওয়া আছে, এবং তার মধ্যে ধরে নাও ইন্ট এন, যেটা কিনা আমাদের মেন থেকে পাস হয়েছে, ঠিক আছে। যদি সিম্পল ধরে নাও ইফ, আমাদের এই সেই এটাই সেই বেস ক্রাইটেরিয়া, যদি এন এর ভ্যালু যদি কোনোভাবে 1 হয় তাহলে কি করে দেবো, সিম্পল 1 বা লেস দ্যান 1, 1 হতে পারে, লেস দ্যান ইকুয়াল টু 1 ধরতে পারি, যদি 1 বা 1 এর থেকে ছোট হয়, 1 এর থেকে ছোট তো হবে না, আমরা যদি ইকুয়াল টু ইকুয়াল টু দিয়ে দাও, ইকুয়াল টু 1 হলে আমরা রিটার্ন করে দেবো, আমরা 1 রিটার্ন, মানে 1 যদি হয় তাহলে কি অ্যান্সার হবে, যদি আমাদের যদি এন এর ভ্যালু 1 হয় তাহলে অ্যান্সার কি হতে পারে, 1ই হতে পারে, আর তো কিছু হবে না, আর না হলে কি হবে,
না হলে হবে এলস, নাহলে হবে এলস হবে হচ্ছে সিম্পল, তুমি রিটার্ন এন ইন্টু ফ্যাক্ট এন মাইনাস ওয়ান, সিম্পল কাজ করলাম, এটাই হচ্ছে রিকার্সন। তাহলে এটা কি ব্যাপার বলছে, দিস ইজ মাই এক্সিট ক্রাইটেরিয়া, এইটা হলেই আমার কিন্তু কোড আমার এক্সিট করবে, বা আমার এটাকেই বলা হয় বেস ক্রাইটেরিয়া, বেস বা এক্সিট ক্রাইটেরিয়া। এটা অ্যাকচুয়ালি কীভাবে পারফর্ম হচ্ছে যদি ভাবি, যদি কোডটাকে ফের ভালো করে দেখি যে রিকার্সনটা কীভাবে হচ্ছে, সিম্পল আমরা কী করলাম, আমরা একটা ফাংশন যে দেখো যে নিজেকেই কল করছে, দেখো সে নিজেকেই কল করছে উইথ সাম ডিফারেন্ট ভ্যালু, ঠিক আছে, সে নিজেকেই কল করছে ফাংশনের মধ্যেই, ফাংশন কল হচ্ছে একটা এক্সিট কন্ডিশন রেখে, তাকেই বলা হচ্ছে রিকার্সন। তাহলে এই রিকার্সন ট্রিটা কিরকমভাবে জেনারেট হয় একটু দেখে ফেলি, তাহলে জিনিসটা আরও আমাদের ক্লিয়ার হয়ে যাবে। রিকার্সন ট্রি আমাদের ধরে নাও ইনিশিয়ালি আমাদের ফ্যাক্ট, আমাদের আমাদের কাছে ছিল কি, আমাদের কাছে ফ্যাক্টের ভ্যালু ইউজার কোনোভাবে 5 পাঠিয়েছে, তাহলে দুটো কন্ডিশন হতে পারে, এক হচ্ছে যেখানে এন এর ভ্যালু কি ইকুয়াল টু ইকুয়াল টু 1, না ইকুয়াল টু ইকুয়াল না, তাহলে এই পোর্শন গেল না, এই পোর্শনে গেল, এই পোর্শনে গেলে কি হবে, এন ইন্টু ফ্যাক্ট রিটার্ন করছে আবার কল করছে, মানে এন এন এর ভ্যালু এখন 5, ইন্টু ইন্টু কি করছে ফ্যাক্ট, ফ্যাক্ট এন মাইনাস 1, এন মাইনাস 1 মানে আবার 4 দিয়ে কল হলো, খুব ভালো কথা। কিন্তু ট্রিটা এবার এই পারে কিন্তু ট্রিটা মুভ হবে, যদি আমরা এইভাবে করে ফেলি চলে আসি এখানে কি হবে, আবার এখানে ঢুকে, এখানে ঢুকে আবার এন এর এন ইকুয়াল টু ইকুয়াল টু কি 1, না ইকুয়াল টু ইকুয়াল টু 1 না, তো কি হবে এই জায়গাটা, এন ইন্টু ফ্যাক্ট এন মাইনাস 1 করবে, তো এন এর ভ্যালু এখন কত, দিস ইজ দ্য এন ভ্যালু অফ এন, মাথায় রাখবে কিন্তু দিস ইজ দ্য কারেন্ট ভ্যালু অফ এন, তাহলে 4 ইন্টু ফ্যাক্ট 4 মাইনাস 1 মানে হচ্ছে 3, তাহলে আবার এই যে ফাংশনটায় ঢুকে কি করবে, চেক করবে এন এর ভ্যালু কি 1, না এন এর ভ্যালু 1 না, তাহলে কোথায় যাবে, এপারে যাবে, কি হবে এপারে, এন ইন্টু মানে এখন কারেন্ট ভ্যালু অফ এন কি এই ফাংশনের রেসপেক্টে 3, 3 ইন্টু ফ্যাক্ট কি হবে এন মাইনাস 1 মানে হচ্ছে 2, যখন এখানে ঢুকবে তো কি হবে, এন কি ইকুয়াল টু ইকুয়াল টু 1, না তাহলে এখানে কি হবে আরেকটা পোর্শনে যখন যাবে এই এলসে কি হবে, 2 ইন্টু ফ্যাক্ট 2 মাইনাস 1 মানে হচ্ছে 1, একদম ট্রিটা বুঝতে পারছি, পুরো ক্লিয়ার হচ্ছে আমাদের কাছে, হয়ে গেল। এইবার দেখো যখন এই পোর্শনে ঢুকবে এখন কিন্তু এন এর ভ্যালু 1 পেয়ে গেছি, তো এন এর ভ্যালু 1 করলে কি হবে, যদি পাই রিটার্ন 1, রিটার্ন করবে কি 1 ভ্যালুটাকে রিটার্ন করবে, এই রিটার্নটা কোথায় যাবে, কে কল করেছিল, হুইজ ইজ দ্য কলার অফ দিস ফাংশন, এই রিটার্ন এই যে ফাংশনটা ঢুকেছে, এই ফাংশনের এই ফাংশনে ঢুকে আমাকে কি রিটার্ন 1 করছে, তাহলে 1টা কোনোভাবে এই ফাংশনটাকে মানে টোটালি ফাংশনটাকে রিপ্লেস করবে, তাই তো, সিম্পল কথায় ভাবো, এই ফাংশন ঢুকে আমাকে 1 করেছিল, এখানে কি লেখা ছিল, 2 ইন রিটার্ন ছিল, রিটার্ন 2 ইন্টু ফ্যাক্ট 1, তো ফ্যাক্ট 1 এর মধ্যে আমার রিটার্ন করেছে 1, তাহলে মানে কি এই ফাংশনটা পুরো রিপ্লেস করে 1 বসবে, তাহলে 2 ইন্টু 1 করলে কত হয়, 2 হবে, তাই তো। এইবার এই যে 2টা কোথায় যাবে, এই 2টা যাবে হচ্ছে এই ফ্যাক্ট 2 এর জায়গায়, কেন কেন 3 ইন্টু ফ্যাক্ট 2 যখন কল হয়েছিল তখন আমার দুটো পোর্শনের মধ্যে এই এই অবধি নেমেছিল, তাহলে এখান থেকে মানে এর যে এই ফ্যাক্ট 2 এর যে অপারেশন করার পর আমার ভ্যালু কত এসছে, 2 এসছে, তাই এটা কি হবে 3 ইন্টু 2 কত হবে, 6 হবে, তাই এই 6টা কোথা কাকে রিপ্লেস করবে, এই ফ্যাক্ট 3 কে রিপ্লেস করবে, কারণ এর মধ্যে ঢুকেই কাজ হয়ে এসছে, তাহলে এই 3টা চলে যাবে হচ্ছে এই জায়গায় চলে যাবে, তাহলে এখানে এই 6টা, তাহলে 6 হয়ে গেলে 6 4 24, ঠিক আছে, তাই 24টা কোথায় রিপ্লেস করবে, 24টা রিপ্লেস করবে এই এই ফাংশন, মানে এর এই ঢুকেই কি তো পেয়েছিল, দেখো নিচ থেকে ঘুরে আসলো কিন্তু একবার, তাহলে এই জায়গাটা আমার 24টা বসলো, 5 24-এ কত হয় 120, তাহলে 120টা কাকে রিপ্লেস করবে, যদি ট্রি দেখি তো 120টা রিপ্লেস করবে হচ্ছে সিম্পল হচ্ছে এইটাকে, 120টাকে রিপ্লেস করবে হচ্ছে এইটাকে, মানে এখানে হচ্ছে 120 হবে, এই 120টা কোথায় যাবে, যে কল করেছিল মেন থেকে মেনে চলে যাবে, বা যে কল করবে মেন বা এনি কলার বা যে কল করবে ফাংশনটাকে ফার্স্ট টাইম, কলার অফ দিস ফাংশন ফর দ্য ফার্স্ট টাইম ধরে রাখবে, যে কল করেছিল প্রথমবার তার কাছে চলে যাবে। তাহলে আশা করি আমরা রিকার্সন কী জিনিস উইথ দ্য রিকার্সন ট্রি কিন্তু অ্যাপ্রোচটা বুঝে গেছি, এবং রিকার্সনেরও অনেক অ্যাপ্রোচ হয়, আমাদের টেল রিকার্সন হয়, আমরা সেখানে ঢুকলাম না, বাট বেসিক রিকার্সন কনসেপ্টটা আমাদের ক্লিয়ার করলাম, রিকার্সন কীভাবে হয়, হাউ দ্য রিকার্সন অ্যাপ্রোচ ওয়ার্ক ডাউন, সেটা কিন্তু আমাদের জানাটা খুব দরকার ছিল, তো সেই সূত্রে আমরা ব্যাপারটা বুঝে নিলাম, কারণ কি ডিভাইড অ্যান্ড কনকার প্রবলেমগুলোকে সলভ করতে গেলে কিন্তু আমাদের রিকার্সন অ্যাপ্রোচটা কিন্তু খুবই ভালো করে আমাদের কিন্তু জানতে হয়, নাহলে কিন্তু আমরা যে কোনো অ্যালগোরিদম যখন পড়বো ডিভাইড অ্যান্ড কনকারের ভিত্তিতে সেখানে কিন্তু আমাদের কিন্তু রিকার্সিভ অ্যাপ্রোচেই কিন্তু আমাদের করতে হয়। তো আশা করি আমরা জিনিসটাকে বুঝতে পেরেছি পুরো ব্যাপারটা।